এ মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী মনিরুল সোহাগ। বৃষ্টির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনিরুল সোহাগ, যেহেতু সারাদেশেই বৃষ্টি হচ্ছে, রাজধানীতেও হচ্ছে সকাল থেকেই বৃষ্টি, আপনি যেখানে আছেন সেখানে জলাবদ্ধতা রয়েছে কিনা, পাশাপাশি মানুষের দুর্ভোগ দেখছেন কিনা, কিংবা অন্যান্য এলাকায় যে গিয়েছেন সেখানে কি অবস্থা জানাবেন আমাদের। আপনি জানেন সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, যদিও এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ খুবই কম, তারপরও কিন্তু সকালের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়। আমি এই মুহূর্তে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রয়েছি এবং আপনি দেখতেই পাচ্ছেন যে সকালের যে বৃষ্টি, এটি আসলে এই মৌসুমের নিয়মিত বৃষ্টি, এবং সেই বৃষ্টির ফলেও কিন্তু আসলে পানি জমেছে এবং স্বাভাবিকভাবেই রাজধানীর সড়কগুলোতে পানি জমলে কিন্তু একটি বড় ধরনের ভোগান্তি তৈরি হয়। যদিও আজকে শনিবার থাকায় সেই ভোগান্তি কিছুটা কমেছে, তারপরে সকাল থেকে যারা বাইরে বের হয়েছেন বিভিন্ন প্রয়োজনে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং এই জলাবদ্ধতা তৈরি হওয়ার ফলে কিন্তু এই তেজগাঁও সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু যারা নিত্য প্রয়োজনে বাসার বাইরে বের হন তারা যেভাবে ভোগান্তিতে পড়েন, এর বাইরে যারা এই সড়কগুলো ধরে দূর দূরান্তে যাচ্ছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়তেছেন। এর পাশাপাশি সড়কের পাশে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোও কিন্তু আসলে এই পানির কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন সেখানকার লোকজন। তো সব মিলিয়ে আসলে আমরা দেখেছি বৃষ্টি হলেই মূলত তেজগাঁও শিল্প অঞ্চলের এই এলাকাটিতে পানি জমে এই মূল সড়কটিতে এবং একটি ভোগান্তির তৈরি হয় মানুষ যারা এই রাস্তা ধরে যাতায়াত করেন। যদিও নগরবাসীর উদ্দেশ্যে সিটি কর্পোরেশন থেকে বা যারা দায়িত্বে রয়েছেন তারা বারবার বলে আসছেন যে তারা এই ভোগান্তি কমিয়ে আনবেন, অর্থাৎ জলাবদ্ধতা নিরসন করবেন, যদিও সেটি এখনও পুরোপুরি সম্ভব হয়নি। তবে তুলনামূলকভাবে কিছুটা জলাবদ্ধতা কমেছে আগের তুলনায়, সেটি কিন্তু মনে করছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। তবে তাদের দাবি, যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে রয়েছেন বা অন্যান্য সংস্থার যারা এই দায়িত্বে রয়েছেন তারা যাতে এই জলাবদ্ধতার দিকে নজর দেন এবং যাতে জলাবদ্ধতার কবল থেকে রাজধানীবাসীকে মুক্ত করেন। এই ছিল রেদওয়ান আমার কাছে সবশেষ খবর। মনিরুল সোহাগ, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার কাছে আমরা ফিরতে পারি।